প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার নতুন আরো একটা ভিডিওতে দর্শক বরিশাল থেকে আপনারা যারা চাঁদপুরে যাবেন অবশ্যই কিন্তু আপনাদের বরিশাল লঞ্চ টার্মিনালে ঠিক 8টার মধ্যেই থাকতে হবে 8টা 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লাগামী যে লঞ্চটি সেই লঞ্চটি কিন্তু আপনারা ফেল করবেন এখন ঠিক 8টা বাজতে বেশ 2 মিনিট কিন্তু বাকি আছে এর ভিতরে জালকাটি থেকে চলে আসলো আজকে হয়তো আছে সুন্দরবন এই সুন্দরবন 12 আছে আজকে চাঁদপুর ফতুল্লাগামী যে লঞ্চটি এই লঞ্চটিতে হয়তো আজকে সর্বনিম্ন 300 টাকা করে ডেকের ভাড়া হতে পারে এবং কি দেখুন আজকে কিন্তু এই বরিশাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু চাঁদপুর ফতুল্লাগামী যে যাত্রীরা সেই যাত্রীরা কিন্তু এখান থেকে যাতায়াত করে এবং কি প্রতিনিয়তই কিন্তু এভাবেই প্রচুর যাত্রী সংখ্যা হয় যেমন দেখুন একেবারে পল্টনের এই সাইড থেকে বরাবর একেবারে পল্টনের মাঝ বরাবর কিন্তু চাঁদপুর ফতুল্লাগামী যাত্রী প্রচন্ড প্রচন্ড পরিমাণে যাত্রী এবং কি এই জালকাড়ি থেকে যখন এই লঞ্চ আসে তখন কিন্তু যাত্রীদের একটা হুড়োহুড়ি হয়ে যায় অবশ্যই সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল এবং কি মানি ব্যাগ একটু সরি দর্শক অবশ্যই সেক্ষেত্রে আপনাদের মোবাইল এবং কি মানি ব্যাগ একটু সবসময় সাবধানে রাখার চেষ্টা করবেন কারণ দেখুন অসম্ভব যাত্রীদের কিন্তু ভিড় আছে এখানে এবং কি এই লঞ্চটি থামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারে যাত্রীদের একটা হুড়োহুড়ি হয়ে যাবে এবং একটু পরিমাণে চাপ হয় যেটা আসলে ধারণার বাহিরে বরিশাল থেকে সর্বনিম্ন 300 টাকা জালকাটি থেকে কিন্তু 350 টাকা করে চাঁদপুর ফতুল্লাগামী ভাড়া এসি বা নন এসি কেবিন 1000 থেকে 1200 টাকার ভিতরে দাম ওঠা নামা করে সিঙ্গেল কেবিনের ক্ষেত্রে 2000 থেকে 2200 টাকা কিন্তু ডাবল কেবিনের ক্ষেত্রে তবে এখানে একটু দাম ওঠা নামা করে বাইক যাচ্ছে সর্বনিম্ন 500 টাকা করে দেখুন আমি বলছিলাম লঞ্চ থামানোর সঙ্গে সঙ্গে যে একটা হুড়োহুড়ি সৃষ্টি হয় সেই দেখুন দৃশ্যটা দেখুন লঞ্চ কিন্তু এখনো সম্পূর্ণ থামতে পারেনি তার আগে যাত্রীদের কিন্তু একটা হুড়োহুড়ি দেখুন ধাক্কাও খেয়েছে কিন্তু অনেকেই দেখুন কত পরিমাণে যাত্রীরা কিন্তু লঞ্চে প্রবেশ করছে যাত্রীর চাপ কমলে তারপরে আমরা লঞ্চে প্রবেশ করে দেখাবো যে আসলে ডেকের পরিস্থিতি কত ভরপুর হিসেবে যাচ্ছে ভিতরে প্রবেশ করছি দেখি এখন কি ডেকের অবস্থা কিছুক্ষণ আগে তো যাত্রীর কারণে কিন্তু ডেকে প্রবেশ করা হয়নি আর যারা বরিশাল থেকে উঠবেন অবশ্যই বরিশাল কাউন্টার থেকে সবসময় টিকিটটি কাটার চেষ্টা করবেন এই যে দেখুন সুন্দরবন 12-র অবস্থা কোনো জায়গাতে কিন্তু ফাঁকা নেই যেখানে দেখাবো সেখানেই কিন্তু বেড যেখানে দেখাবো সেখানেই বেড কোনো জায়গাতে 1 ইঞ্চি জায়গায় কিন্তু ফাঁকা যাবে না আজকে এই বরিশাল থেকে আসলে প্রতিনিয়তভাবেই এভাবে কিন্তু বরিশাল থেকে চাঁদপুরগামী যে লঞ্চগুলো সেই লঞ্চগুলোতে প্রচুর পরিমাণে যাত্রীর সংখ্যা হয় অসম্ভব যাত্রী
তাছাড়া আপনারা যারা বরিশাল থেকে যাবেন অবশ্যই একটু যারা কেবিন নেবেন একটু আগে কেবিন বুকিং দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু পেতে একটু কষ্ট হতে পারে এখানে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে জালগাটি বরিশাল বুকিং এই যে যদি প্রয়োজন পড়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হয়তো কাজে লাগবে এই ছিল দর্শক বরিশাল থেকে সর্বশেষ সাতপুরের আপডেট আশা করি আমাদের সাথেই ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আমরা একটু আমরা এবার একটু পিছনে যাই দর্শক বেশি সময় থাকতে পারবো না কারণ লঞ্চটি সর্বোচ্চ 10 মিনিট থাকবে তারপরে বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করবে দর্শক আর যাচ্ছি না একেবারে মাছ পর্যন্তই আছি দেখুন কত পরিমাণে যাত্রীর সংখ্যা একেবারে ভরপুর আমরা একটু দ্বিতীয় তলার সামনে যেয়ে দেখাই আর সামনে কিন্তু যাত্রীরা কিন্তু জায়গা নেই নেই তবে এখনো সামনে তেমন জায়গা হয়নি তবে হয়ে যাবে কিছুক্ষণ পরই সামনে কিন্তু জায়গা নিবে অলরেডি কিন্তু যারা যারা জায়গা নেওয়ার চিন্তা ভাবনা করেছে অবশ্যই তারা কিন্তু প্রস্তুত আটটা বেজে ঠিক 16 মিনিট ছেড়ে যাচ্ছে সুন্দরবন 12 চাঁদপুর ফতুল্লাগামী যে লঞ্চ বেশ প্রচুর যাত্রী নিয়েই কিন্তু যাচ্ছে Thank you.